এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। অনেক হয়েছে বৌদি, অনেক হয়েছে, আর নয়। তুমি দিনের পর দিন অন্যায় ভাবে অনেক খারাপ কথা বলেছো ডালিকে, কিন্তু আর বলবে না। তোমার এই অযৌক্তিক রাগ আমার পক্ষে আর মেনে নেওয়া সম্ভব নয়। কি বললে? আমি অযৌক্তিক রাগ করছি? হ্যাঁ করছো। তুমি এমন একটা দোষের দায় ডালির ওপর চাপাচ্ছ যার জন্য দোষী নয় ওর মা ঝর্ণা, দোষী নয়। সঞ্চিতা, তুমি আর তোমার দাদা সবটা জেনে শুনে এই মেয়েটাকে সেফগার্ড করে যাচ্ছ, সেইটা বন্ধ করো। এই মেয়ের জন্য না একদিন সর্বনাশ হবে। এই গোটা বাড়িতে শুধু হাহাকার থাকবে। আমি সাবধান করছি তোমাদের সবাইকে। এই সঞ্জিতা দি বারবার ডালিকে কেন বাঁচাতে আসে বলতো? আজ ডালি কিছু একটা থাকব না তাহলে আমার মনে আসবে তো। তা না, এই সঞ্জিতা দি মাতৃত্বের প্রতিমূর্তি নিয়ে বারবার ডালিকে বাঁচাতে ছুটে আসে। আর কতদিন, আর কতদিন সময় লাগবে তোমার এটা মেনে নিতে, তোমার এটা বুঝতে যে রণর সাথে যা যা হয়েছিল দ্যাট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট বৌদি? দুর্ঘটনা ঘটেছিল একটা বৌদি, আর যেটার সাক্ষী এ বাড়িতে অনেকগুলো মানুষ। ওই এক রাগ পুষে রেখে বার বার রোজ রোজ ডালিকে এভাবে অপমান করা, এভাবে কষ্ট দেওয়ার বন্ধ করো প্লিজ, বন্ধ করো প্লিজ। কোনটা দুর্ঘটনা আর কোনটা ইচ্ছে করে ঘটানো ঘটনা, সে ফারাকটা এবার বুঝতে শেখো সঞ্জিতা। Stop it! Enough!